ক্রমশ বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে সিলেট, সুনামগঞ্জ ও এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে। বন্যায় ডুবে গেছে সিলেট বিভাগের 80% এলাকা, 90% অঞ্চল পানির নিচে সুনামগঞ্জের। শরণকালের সবচেয়ে বাজে পরিস্থিতির শিকার সিলেট বিভাগ, এমন বন্যা আগে দেখেনি কেউ। এবছর এ নিয়ে তৃতীয়বারের মতো ডুবল সিলেট। কিন্তু সাম্প্রতিককালে কেন সিলেটকে এতটা ভুগতে হচ্ছে, কেন এতটা অবনতি ঘটেছে পরিস্থিতির, এর জন্য কি কিশোরগঞ্জের ইটনা মিঠামইন সড়কই দায়ী? আসুন আজ এই মহাসংকট পেছনের কারণ বিস্তারিত বুঝি। বিশেষজ্ঞরা এই আকস্মিক বন্যার কারণ হিসেবে আসাম এবং মেঘালয়ের চলমান অতিবৃষ্টিকে দায়ী করছেন, কিন্তু এছাড়াও বানের এমন জীবন বিনাশী স্রোতের পেছনে আরো অনেকগুলো কারণ চিহ্নিত করছেন তারা। ইটনা মিঠামইন সড়কই দায়ী? গত কয়েকদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা সৌরগোল উঠেছে যে কিশোরগঞ্জের মিঠামইনে হাওরের মধ্য দিয়ে নির্মিত রাস্তাই বর্তমান বন্যা পরিস্থিতির প্রধান কারণ। তবে বিশেষজ্ঞরা বলছেন এটাই প্রধান কারণ নয়। বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের পরিচালক এ কে এম সাইফুল ইসলাম বলেছেন, অপরিকল্পিতভাবে রাস্তা তৈরির কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়া বন্যার অন্যতম কারণ। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ইটনা মিঠামইন সড়ককে এই বন্যার জন্য দায়ী করা হচ্ছে তা সঠিক নয়। তিনি বলেন, আমাদের দেশে উজান থেকে পানি নামে উত্তর থেকে দক্ষিণে, এই রাস্তাটিও কিন্তু উত্তর থেকে দক্ষিণে তৈরি, ফলে এটা হয়তো হাওরের পানি প্রবাহের কিছুটা বাধার তৈরি করছে, কিন্তু বন্যার এটাই একমাত্র কারণ নয়। অন্যদিকে নদী গবেষক মমিনুল হক সরকার বলছেন, হাওরে যেসব রাস্তা পূর্ব পশ্চিমে তৈরি করা হয়েছে সেগুলোই হাওরের পানি চলাচলের মূল বাধা তৈরি করছে। এরকম অনেক রাস্তা কোনোরকম পরিকল্পনা ছাড়া তৈরি করা হয়েছে। হাওর অঞ্চল উন্নয়নে এমন জটিলতা রয়েছে বলেই গত জানুয়ারি মাসে জেলা প্রশাসকদের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়াল সড়ক নির্মাণের কথা বলেছেন। মেঘালয় ও আসামের অতিবৃষ্টি। ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি রাজ্যে পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে, আর এই মেঘালয় সিলেট বিভাগের একেবারে গা ঘেঁষে অবস্থিত। মূলত সুনামগঞ্জের সীমান্ত থেকেই চেরাপুঞ্জির শুরু। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প মেঘালয়ের পাহাড়ের সাথে ধাক্কা লেগে উপরে উঠে যায়, সেখানে ভারী হয়ে বৃষ্টি আকারে পড়তে শুরু করে। আর চেরাপুঞ্জিতে বৃষ্টি হলে পাহাড় বেতা নামে সিলেটের হাওর অঞ্চলে, এরপর ভৈরব এবং মেঘনা নদীর মাধ্যমে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। এ কে এম সাইফুল ইসলাম বিবিসিকে জানান, চেরাপুঞ্জিতে যখন বৃষ্টি হয় সেটা 6 থেকে 8 ঘন্টার ভেতর তাহিরপুরে চলে আসে, কিন্তু সেখানে এসে পানি তো আর দ্রুত নামতে পারছে না, ফলে তখন সেটা আশেপাশে ছড়িয়ে পড়ে বন্যার তৈরি করছে। নদীর নাব্যতা কমে যাওয়া। প্রতি বছর নেমে আসা উজানের পানির সাথে প্রচুর পরিমাণে পলি এবং পাথরের টুকরা এসে জমা হচ্ছে নদীগুলোর তলদেশে। এতে নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় পানি বহন ক্ষমতা কমে গেছে নদীগুলোর। এতে পানি প্রবাহিত হতে না পেরে উপচে পড়ছে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। অধ্যাপক সাইফুল ইসলাম বলছেন, বিশেষ করে ভারতের উজানে পাথর উত্তোলনের ফলে মাটি আলগা হয়ে নদীতে চলে আসে, ফলে নদীর তলদেশ ভরে যায়। নদীর পানি ধারণ ক্ষমতা কমে সৃষ্টি হচ্ছে বন্যা। রাস্তাঘাট বসত বাড়িতে ঢুকছে পানি। পর্যাপ্ত বাঁধের অভাব। বিশেষজ্ঞরা বলছেন সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ বা নেত্রকোনা হাওর এলাকায় বেশিরভাগ জনপদে শহর রক্ষা বাঁধ নেই, তাই বর্ষা মৌসুমে হাওর এবং নদীগুলোতে পানি বাড়তে শুরু হলে তা দ্রুতই মূল শহরে এবং গোটা জেলায় ছড়িয়ে পড়ে। বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের পরিচালক এ কে এম সাইফুল ইসলাম বলেছেন, হাওরে এসব এলাকায় শহর রক্ষা বাঁধ তৈরি করা হয়নি। সেটা করা না হলে বাড়িঘর উঁচু করে তৈরি করতে হবে, আশ্রয়কেন্দ্র তৈরি করতে হবে, সেটাও করা হয়নি। ফলে যখন এভাবে আকস্মিক বন্যা দেখা দিচ্ছে সেটার ক্ষয়ক্ষতি অনেক বেশি হচ্ছে। অপরিকল্পিত উন্নয়ন। সিলেট বা সুনামগঞ্জ এলাকায় আগে অসংখ্য জলাশয় ছিল, কিন্তু মানুষের অপরিণামদর্শী উন্নয়নের কারণে এসব জলাশয় ভরাট হয়ে গেছে। শহর এলাকায় বাড়িঘর তৈরির ফলে পানি আর গ্রাউন্ডে যাওয়ার সুযোগ পাচ্ছে না, এতে বানের পানি মাটির নিচে নেমে যেতে পারছে না। এছাড়া হাওরের বিভিন্ন জায়গায় পকেট রোড করা হয়েছে, ফলে পানি প্রবাহে বাধার সৃষ্টি হচ্ছে। এসব কারণে আগাম বন্যা হচ্ছে, এবং সেই বন্যা হচ্ছে মারাত্মক তীব্রতা নিয়ে। তবে এবার দেশে যেভাবে আকস্মিক বৃষ্টির বা পানি বৃদ্ধির রেকর্ড ভেঙে বন্যার সৃষ্টি হয়েছে, এমন অবস্থায় বন্যা ঠেকানো খুব কঠিন বলছেন এই বিশেষজ্ঞরা। সব মিলিয়ে সর্বশেষ কিছুদিনে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সিলেট বিভাগের পাশাপাশি নেত্রকোনা, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী সহ দেশের আরও অন্তত 17টি জেলা বন্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা জানিয়েছে কর্তৃপক্ষ।